male genitalia is penis lies anteriorly and scrotum lies posteriorly. ঠিক আছে, এখন ফার্স্টে আসি পেনিসের পার্টে আসি, এরকম ধরে নাকি এরকম এরকম ভালো করে আর কি বোঝায় না, এখানে হচ্ছে রুট, তারপর হচ্ছে বডি গ্ল্যান্স পেনিস, আচ্ছা এটা হচ্ছে হেড, হ্যাঁ হেডের পরে থাকবে কি নেক, মনে করো এটা হচ্ছে রুটে আসি, রুটে থাকে কি এই যে বডি, তাই তো বললাম রুট বডি বললাম, রুটেটাই তো বডি, রুট রুটে হচ্ছে কি প্রথম হচ্ছে কি ভালভ থাকে মাঝখানে দুই পাশে থাকে কুড়া প্রথমে আমরা পাবো কি স্কিন, স্কিনের পরে পাবো কি সুপারফিশিয়াল ফাসা, তারপরে পাবো কি ফাসা অফ পেনিস, তারপরে কর্পোরা ক্যাভানোসাম, তারপর হচ্ছে কর্পোরা স্পঞ্জিসাম। ঠিক আছে, এখন হচ্ছে কন্টেন্ট যেটা আর কি, সেটা হচ্ছে কোনটার কী কন্টেন্ট থাকে, এখন হচ্ছে স্কিন আর সুপারফিশিয়াল ফাসার মধ্যে কিছু থাকে না, সুপারফিশিয়াল ফাসা আর ফাসা অফ পেনিসের মধ্যে থাকে কি, থাকে হচ্ছে সুপারফিশিয়াল ডর্সাল ভেইন। ঠিক আছে, আর ফাসা অফ পেনিস আর হচ্ছে কর্পোরা স্পঞ্জিসাম, কর্পোরা ক্যাভানোসাম, এটার মাঝখানে থাকবে কি ডর্সাল ভেইন অফ পেনিস, ডর্সাল আর্টারি অফ পেনিস, ডর্সাল নার্ভ অফ পেনিস, এগুলো থাকবে। আর ক্যাভানোসাম যে কর্পোরা ক্যাভানোসামের মাঝখানে কী থাকবে, ডিপ আর্টারি। ঠিক আছে, আর যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে তোর ইয়েতে কর্পোরা স্পঞ্জিসামটা কী করে, গ্ল্যান্স পেনিস ফর্ম করে, এবং ইউরেথ্রা ওপেন করে কোথায়, কর্পোরা স্পঞ্জিসাম, সাপ্লাইতে হচ্ছে এটা সাপ্লাই দেয় কর্পোরা ক্যাভানোসাম। ঠিক আছে, আর বাকিটা ডর্সাল দেয়। আচ্ছা, এখন হচ্ছে এই গেল, তারপর হচ্ছে এখান থেকে এই মোটামুটি আর হচ্ছে স্কটমের লেয়ার টেয়ার, এগুলো তো মনে কথা হচ্ছে ছড়া ইয়ের পাথ হয়, স্পামের পাথ হয়। ঠিক আছে, তারপর হচ্ছে এখান থেকে আর কি লাগে, ও আচ্ছা ভিতরে এই যে এখানে থাকে যে এই জায়গাটার নাম হচ্ছে নেভিকুলার ফসা। ঠিক আছে, সরি এটার নাম হচ্ছে ফ্রেনুলাম, এখান থেকে ফেনুলাম, ফেনুলাম থেকে একটা লাইন যদি টানি মিডিয়াল সার্কেল, সেটা হচ্ছে কি র্যাফি, র্যাফি অফ পেনিস, সব জায়গায় এই সময় র্যাফি থাকে কেন, র্যাফি অফ পেনিস থেকে বডিতে। ঠিক আছে, র্যাফি অফ পেনিস আবার বডির পর স্কটমে এই র্যাফি থাকে, র্যাফি অফ স্কটম, র্যাফি অফ স্কটমটা হচ্ছে স্কটমকে দুই ভাগে ভাগ। ঠিক আছে, র্যাফি র্যাফি তোমার কথা শোনা যাবে, আচ্ছা মেকানিজম ইরেকশন, ওটা মেকানিজমটা পারি না, তবে ওই কর্পোরা ক্যাভানোসাম দুইটা কর্পোরা স্পঞ্জিসাম এই তিনটা মাসলকে ইরেক্টাইল মাসল বলা হয়। ঠিক আছে, আচ্ছা মেইনলি হচ্ছে যে হেলিসিনেটরি মানে ডিপ আর্টারি অফ পেনিস, হ্যাঁ এখানে যখন ব্লাড ব্লাড আসে, ঠিক আছে তখন কর্পোরা ক্যাভানোসাম কর্পোরা স্পঞ্জিসাম এটা ইয়া হয় মানে ব্লাড দিয়ে ফিল আপ হয়, ঠিক আছে তখন
পেনিসে এনলার্জমেন্ট হয়, ঠিক আছে? পেনিসে এনলার্জমেন্ট হওয়ার পরে আরও যখন ব্লাড আসতে থাকে, ঠিক আছে, তখন মানে এনলার্জমেন্টটা থেমে যায়, ঠিক আছে, মানে মাসলগুলো স্ট্রেচ হয়, ঠিক আছে, তখন এনলার্জমেন্টটা বন্ধ হয়ে যায়। কিন্তু আরও যখন ব্লাড আসতে থাকে তখন মানে ইয়াটা ইয়া হয়, মানে হার্ডেন হয়, মানে মানে আর এনলার্জ হয় না, ঠিক আছে, আর শক্ত হয় আর কি। পরে কিন্তু আমাদের খুব জ্ঞানী মানুষ। আর বই আর সুন্দর করে লেখা আছে আমার কোনো বই পড়ি না। আচ্ছা,